अस्सलाम वालेकुम गाइस, इट्स माय यासिन खान, माय ऑफिशियल फेसबुक फेस एंड यूट्यूब चैनल। सो बेसिकली হচ্ছে এটা ফ্যামিলি ব্লগ তুরি। আপনি এর আগে ব্লগগুলো দেখছেন যদিও বা আর ব্লগ এখন থেকে শুরু না যদিও বা সো অনেক দিন পর যদিও বা সবার সাথে এখন রেগুলার ব্লগ। আর এটা হচ্ছে আমার বাবা, আমার বাবা হয়তো এটাই ফার্স্ট আমার ব্লগে নেওয়া। বাবার সাথে তেমন একটা ব্লগ আসা হয় না। ঘুম থেকে উঠে সকাল সকাল অনেকগুলো কাজ ছিল, কাজগুলো সেরে যেহেতু ফ্যামিলি প্রোগ্রাম, এই জন্য সব কিছু ব্লগ নেওয়া হয় না। আর এদিকে লাঞ্চের টাইম হয়ে গেছে, প্রায় 2টা বাজতেছে। এদিকে দাদু আমাকে লাঞ্চের সব কিছু রেডি করে দিচ্ছে। সো চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে আমার মা, তো আম্মু, পাশে হচ্ছে দাদু, সবাইকে নিয়ে হচ্ছে লাঞ্চ করার জন্য বসে পড়লাম। লাঞ্চ করতে করতে ফ্যামিলি সবার সাথে কথা বলতেছিলাম এই আর কি, দিন যাচ্ছে। আর এটা হচ্ছে আমার নানু, আমার নানু যদিও বা আজকে করে যেহেতু প্রোগ্রাম, এই জন্যই থাকা, নানু যদিও অসুস্থ। এদিকে দাদু হচ্ছে লাঞ্চ করতেছিল, আর পাশে হচ্ছে আমি লাঞ্চ করতেছিলাম আর চিন্তা করতেছিলাম আজকে যেহেতু অনেক কাজ আছে, জানি না সবগুলো ব্লগ তুলে ধরতে পারবো কিনা। যেটুকু আমার দ্বারা পসিবল অতটুকুই তুলে ধরবো। আপনারা যদি বা ব্লগটা ফুল দেখেন, এটা হচ্ছে আমার চাষিদের আজকে এতিমখানার সবগুলো ছেলেদেরকে দাওয়াত খাওয়া ছিল। দাদু আমার পাশের দাদির ফাতিয়ার জন্য, এটা হচ্ছে আমার চাচাতো ভাই মাইন, আমার কাজিন, ও ঘুম থেকে উঠে হচ্ছে এটা ফুলে গেছে। সো ওটা হচ্ছে আমার কাকু, যদি আবার সবাইকে ইনভাইট ছিল, হচ্ছে এখানে সবাই মেজবান খাওয়া ছিল। তো এটা হচ্ছে আমার বন্ধু, আমার বন্ধু হচ্ছে ওই এতিমখানা আমার মাদ্রাসাটার হ্যাপ যখন, এটার হচ্ছে ও হাফেজ। সো ওর আমি একসাথে বেরোইছিলাম যদিও বা। সো এই সবাই মিলে লাঞ্চ করতেছে, এদিকে আমি ব্লগ করতেছিলাম, ব্লগ না মানে তুলে উঠতেছিলাম সারাদিন যা যা করি। চিন্তা করলাম যে আপনাদের সামনে তুলে ধরি। এদিকে একটা সাইকেল চালাচ্ছিলাম, আমার কাজিন রাসেল, ও আমাকে সাইকেলে একটু হেল্প করতেছিল, হেল্প বলতে ও ভিডিওটা শ্যুট করে দিচ্ছিল, তো ব্লগে নিয়ে নিলাম এই আর কি। বাড়িতে আসলে সাইকেল যেগুলো চালানো হয়, শহর থাকলে তেমন একটা সাইকেল চালানো হয় না। এটা হচ্ছে আমার বন্ধু, আমার বন্ধু মাহফুজ, ও আর আমি একসাথে হচ্ছে হাফেজ হয়ে বেরোইছিলাম অনেক দিন পর দেখা বন্ধুর সাথে। আর এটা হচ্ছে আমার চাচা মেম্বার শফি, সবাই এক নামে চিনে যদিও বা। তো আমার চাচা হচ্ছে হাই দিচ্ছে সবাইকে ব্লগের জন্য। এটা হচ্ছে আমার ছোটো চাচা কাকু, বিদেশ থেকে যদিও বা দুবাই থেকে আসছে কিছুদিন আগে। তো উপরে উঠতেছিলাম, উপরে উঠে এখানে দেখা হয়ে গেছে হচ্ছে আমার আরেক কাজিন চাচাতো ভাই। আর এদিকে সারা বুড়ি আর হচ্ছে তাপাচ্ছুম ওরা দুষ্টামি করতেছিল। এদিকে হচ্ছে আমার একমাত্র কাজিন মন্তাহা, ও অনেক ডং করতেছে, বলতেছে ক্যামেরা নিও না। পরে যদিও বা ক্যামেরা নিয়ে নিছি, পরে নিজে থেকে ক্যামেরা চলে আসতে চাই, প্রথমে একটু ডং করে আর কি, এই সবগুলো এরকম। তো কাজিনের মিলে সবগুলো হচ্ছে আড্ডা দিচ্ছিলো, খেলতেছিলো, এদিকে আমি ভিডিও করতেছিলাম। আমি বারবার সারা বুড়িকে ভিডিও করি, ওর অনেক ভিডিও আমার কাছে দেখে যাই। তো আমিও ছোটোবেলায় ফিরে গেলাম, সে 4-5 বছর বয়সে বেলুন কীভাবে ফুলায়, কীভাবে কী করতে হয়, দেখলাম যে অনেক ভালো লাগে। সবাই যেহেতু বেলুন ফুলাচ্ছে, আমিও বসে থাকি, এখন আমিও বেলুন ফুলাই, এইসব করে চলে গেলাম বেলুন ফুলার জন্য। না আসলে দেখি ভালোই, অনেক ভালো লাগে, যদিও বা ছোটোবেলায় এই বয়সগুলো কখনো ফিরে পাবো না যদিও বা। মানে কাজিনদের দেখলে, বাগিনাদের দেখলে নিজেদের স্মৃতি তুলে ধরা, এটাই দিন যাচ্ছে গা। এদিকে আমার কাজিন বলতেছে আমি ফুলাচ্ছি, তুমি দেখো, তুমি ভিডিও করো। আমি ফুলাচ্ছি, আমার আচ্ছা ঠিক আছে, তোমরা ফুলাও, আমি ভিডিও করি তাহলে, ব্লগে নিচ্ছি। ওরা যদিও বা প্রথম প্রথম যখন দোকানে থাকে তখন টিকে বেলুনের মতো ফুলে, যখন বাসায় নিয়ে আসে তখন তেমন একটা ফুলা যায় না। আই ডোন্ট নো বাট এটা কেন, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন। বাট এদিকে হচ্ছে আমার দাদু বসে আছে, দাদু হচ্ছে সবাইকে দেখতেছিল। সো আমার দাদুর জন্য সবাই দোয়া করবেন, উনি অসুস্থ মানুষ। আর এদিকে হচ্ছে আমার কালামণি হচ্ছে সারা বুড়িকে নিয়ে দাঁড়ায় আছে, আমি এখন ওর সামনে চলে যাবো সারা বুড়ি। সো ও যদিও বা অনেক ঢং করে সারা বুড়ি, আর আমাদের ঘরে নানু বাড়িতে সবসময় বেশি পছন্দ করে নানু বাড়িতে আসতে। এটা হচ্ছে আমার তসলিম কালামণি। আর এদিকে আম্মু হচ্ছে আমাকে মুরগির জন্য পাঠাইছে, আমাদের একটু পরে হচ্ছে বাসার সবার জন্য রান্না হবে, এই জন্য মুরগির জন্য চলে গেলাম, মুরগিও নিলাম যদিও বা। এটা সামনে আপনাদেরকে দেখাবো, এইগুলো হচ্ছে মুরগির বাচ্চা, মুরগিগুলো নিলাম। মুরগিগুলো নিয়ে যেহেতু আমাদের ঘরে একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলো করবে, যেহেতু এটা হচ্ছে কমিটি থেকে ওরস। আর একটা এদিকে হচ্ছে একটা বিরিয়ানির ডেক পাকা ছিল, যেহেতু মেহমান আসবে সবগুলো আসবে, বিরিয়ানির আয়োজন করা হচ্ছিলো। সো আমি এমনি ভিডিও শ্যুটগুলো নিচ্ছিলাম, জানি না কেমন লাগতেছে সবার। আমি এমনি ডেলি ব্লগ যতটুকু আমার দ্বারা পসিবল আমি অতটুকু করার ট্রাই করতেছিলাম, বাট বাকিটা হচ্ছে আপনাদের উপর, আপনারা জানাবেন যদিও বা রেগুলার এরকম ব্লগ চান কি না, কিংবা কীরকম হচ্ছে এগুলো আপনারা জানাবেন, আপনাদের উপর ডিপেন্ড করতে। এদিকে বলতে বলতে সারাটা দিন চলে গেলো। আর এটা হচ্ছে আম্মু, যদিও বা সন্ধ্যার এখন নাস্তা করতেছিলাম, চটপড়ি রান্না করছে। এটা হচ্ছে আমার কালামণি তসলিম আন্টি। তো সবাই আছে আজকে, যেহেতু ঘর প্রোগ্রাম, এরকম সবাই থাকলে একটা ভালোই লাগে। এদিকে হচ্ছে আমি বের হয়ে গেছি, আমি একটু পটিয়া যাবো আব্বুর এখানে। আর আব্বু আজকে একটু কক্সবাজারে গেছিলো কিছু কাজে,
আব্বুর মিটিং কাজ শেষ করে কক্সবাজার থেকে চলে আসছে আর আমি এখন আসছি আব্বুর সাথে দেখা করার জন্য। সামনে এটা হচ্ছে আমাদের পটিয়া বাসা, তো আব্বুর বাসায় চলে আসলাম। তো অনেকদিন পর আমার সাথে আব্বুর সাথে দেখা, আর বাসার মধ্যে এসে দেখতেছি আব্বু কিছুক্ষণ বসলাম, পেয়ারা খাইলাম, এগুলো শ্যুট করা হয় নাই। সো এখন হচ্ছে বেরোবো, আব্বু এদিকে ফ্রেশ হচ্ছিল, আমি এদিকে আয়নার সামনে গিয়ে ভিডিও করতেছিলাম। আব্বুর সাথে তেমন একটা আমার ভিডিও করা হয় না, কারণ হচ্ছে আমার কেন জানি না, বাট আমার খুব ইচ্ছা সবসময় আব্বুর সাথে থাকার জন্য, সব কিছু করার জন্য, বাট করা হয়ে ওঠে না। আর এটা হচ্ছে আমার মনে হয় সর্বপ্রথম যেটা আমি আব্বুর সাথে ভিডিও করতেছি, তাও আবার হচ্ছে ব্লগিংয়ের জন্য। জাস্ট লাইফ ইজ স্ট্রাগল, স্ট্রাগল করে যাইতে হবে। আব্বু হচ্ছে পাশের রুমে আছে, আমি এখন বের হয়ে যাবো। বের হয়ে ঘরে অনেকগুলো কাজ আজকে, যদিও বড়ো নানুরা কালামনিরা ফুপিরা সবগুলাই আসছে, আব্বু এদিকে ডাকতেছে বলতেছে আসো নিচে, অনেকগুলো কাজ আছে, কাজ করতে হবে। তো বের হয়ে যাবো, আর এটা হচ্ছে আজকে আব্বুর সাথে দেখা। এদিকে বাসা থেকে বের হয়ে চলে এলাম একটা ভাইয়ের কাছে, ভাইটা হচ্ছে আমার খুব ক্লোজ, অনেক ফেভারিট একটা ভাই, অনেক লাভ করে। তো পটি আসলে হচ্ছে প্রায় সময় ওনার সাথে দেখা হয়, খুব কাছের একজন মানুষ। তো বলতেছে কী করতেছে, আমার ব্লগিং কাজ চলতেছে, হুট করে এই জন্য আমার ক্যামেরায় চলে আসছে, বলতেছে ব্লগিং চলতেছে, বলছে সারাটা হচ্ছে ওই দোকানে থাকে। তো তোহিত বলতেছিলো, বলতেছে বল ব্লগ করতেছে, ব্লগ করতেছে এই জন্য। এটা হচ্ছে উদানের দোকান, আমার জান ডিপার্টমেন্ট, যদিও বা পটিয়া যারা আছে সবাই চিনে, এটা হচ্ছে পুষ্ট বিশের এখানে। এখন হচ্ছে উরুষের উদ্দেশ্যে চলে যাবো, অলরেডি পটিয়া থেকে ব্যাক করছে। আর এটা হচ্ছে আমাদের আজকে মাজার শরীফ, বড় শরীফ হচ্ছে এটাই। সো এটা হচ্ছে মসজিদের সামনে পুকুরটা, যদিও এটা প্রতিবারেই সেমভাবে ডিজাইন করে সাজানো হয়, ছোটোবেলা থেকে দেখে আসতেছি সেম এরকম। উপরে লাইটিং দেখবে, নিচে ঝর্ণা একটা দেখে অনেক সুন্দর লাগে। তো আমার কিছু মামা চলে আসছে, যথা আহাত মামা, আর ওটা হচ্ছে আমার কাজিন ইস্তিয়াক। সো আমরা এখন মেলায় চলে আসলাম একটু ঘোরার জন্য। তো ওদেরকে নিয়ে আমি ফার্স্ট টাইম আজকে সারাটা দিনই হচ্ছে এতই ব্যস্ততার কাজে হচ্ছে মেলায় আসা হয় নাই সারাটা দিন, এটাই ফার্স্ট মেলায় আসা আমার মামার সাথে। তো এটা হচ্ছে আমাদের মেলা, মেলায় তেমন একটা ঘোরা হয় না, আর আগে ঘুরতাম, এখন কেন জানিগুলো আর ভালো লাগে না। তারপর যেহেতু এলাকার মেলা এই জন্য গেলাম, আর মামা বলতেছিল, বলতেছে মামা ঘুরে আসি, আর উনি ও আসছে আমার বরফুবিকে শহর থেকে নিয়ে আসছে, ও একটু পরে চলে যাবে চন্দনেশ, বলতেছে মামা একটু ঘুরে আসি। আর আহাত মামা এই ও ভিডিওগুলো, এই ভিডিওগুলো আমি করিনি, এগুলোও করছিল। এটা হচ্ছে আর আমাদের মাজারের উরুষের ডেকাগুলো সব, এগুলো সবগুলো হচ্ছে সকালে সবাইকে খাওয়ানো হবে। তো মেজবানি খাবার খাওয়াই, আমাদের এখানে হচ্ছে বিরিয়ানি খাওয়াই না, যদিও অনেকগুলো দরবারের বিরিয়ানি খাওয়াই, বাট আমাদের এখানে হচ্ছে মেজবানি খাবার খাওয়াই। সো এটাই আর কি। আর সামনে এটা হচ্ছে হযরত ওয়াসিল ফকির দরগার, এটাই হচ্ছে আজকে উরুষ শরীফ আমাদের এলাকার মাজারটা। সো সবাই মুরব্বি, আর আজকের এই দিন হচ্ছে ফ্যামিলির সবাই চলে আসে, আমাদের ফ্যামিলির পুরো এলাকার, শুধু ফ্যামিলি না পুরো একটা মহল্লার সবার একটা আনন্দ সব উঠে এই দিনে, জন্মটা অনেক সুন্দর লাগে। আর আমাদের এই দিনটা হচ্ছে আমাদের পুরো গ্রামের জন্য একটা স্পেশাল দিন, ছোটোবেলা থেকে এই দিন হচ্ছে আমার খালামণি ফুফি সবাই আমাদের ঘরে আসতো, এখনও আসি স্টিল। সো এটা হচ্ছে মুমতাহা, নানু, বড়ো ফুফি আর দাদু সবাই মিলে হচ্ছে রাতে ডিনার করতেছিল, এদিকে আমি ভিডিও করতেছিলাম, আমার নানু কাঁদছিল আর আম্মু সবাইকে সার্ভ করে দিচ্ছিল, আমার বড়ো ফুফি আর এদিকে দাদু। সো বড়ো ফুফির সাথে যদিও বা অনেক দিন পর দেখা, উনি অসুস্থ, উনি শহরে গেছে শহর থেকে, তাও উরুষে ব্যাক করছে, উনি নাকি সামনে উমরা যাবে, ফাস্ট ফুড অফিসে গেছিলো। সো তারপরে এতগুলো এত ব্যস্ততার মাঝেও যে আমাদেরকে একটু টাইম দিছে এটাই অনেক। সো এদিকে আমি কার ডিনারের জন্য বসে গেলাম, ইস্তিয়াক আছে এখানে, আহাত মামা আছে। তো আহাত মামা বলতেছে, বলতেছে মামা কী করা মাসি ভিডিও করি, এটা সাথে সাথে ব্লগ করার সাথে সাথে একটা হাসি দিয়ে দিছে। এদিকে ফুফি হচ্ছে ওকে কেয়ার করতেছিলো, যেহেতু আহাত এখন হচ্ছে চলে যাবে ঘরে, যদিও বা আহাতের হচ্ছে আম্মু অসুস্থ, আমার বন্ধু হচ্ছে অসুস্থ, ও আমার বাগনা, সো এই জন্য হচ্ছে ও চলে যাবে, ও রাতে থাকার প্ল্যান করছিল। আপনাকে খুব জোর আপুর সুস্থতার জন্য কামনা করি, এই জন্য ও চলে যাচ্ছে, ওর সাথে আমি ডিনার করতেছিলাম, ফুফি আমার পিছনে দাঁড়াইছিল। আর এটা হচ্ছে শান্ত কল দিছে আমার কাজিন, বলতেছে ঘরে বিরিয়ানি করছে, একটু তো বুড়ো খেয়ে যায়, এদিকে হাত মামাকে সহ নিয়ে চলে গেলাম বিরিয়ানি খাওয়ার জন্য। তো এটা হচ্ছে শান্ত, আর এটা হচ্ছে আমাদের সবার ফ্যামিলির সবার ছোটো নাতিন। সো এদিকে হচ্ছে আমার ফুফি আছে, ফুফি হচ্ছে বাসে সবার সাথে প্রায়, আপনি এই ভিডিওটা দেখতেছেন হয়তো আপনারা সন্ধ্যাবেলা, বাট এই ব্লগটা হচ্ছে করে রাতের 2টা বাজে, ফ্যামিলির সবাই এদিকে আড্ডা দিচ্ছে, কথা বলতেছে, গল্প করতেছে, অনেকদিন পর সবার সাথে দেখা। এদিকে আমি আমার কাজিনকে নিয়ে চলে গেলাম মেলায়, আমার কাজিনে বলতেছে মেলায় নিয়ে যাইতে হবে, বড় ভাই আছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। একটা জিনিস কি, মানে কাজিনদেরকে মেলায় নিয়ে গেলে অনেক প্রবলেম পড়তে হয়, যা বুঝলাম, এটা নিয়ে দাও, ওইটা নিয়ে দাও, এটা ওইটা, জাস্ট আপুরো ভালোই লাগে। তো ওদেরকে একটু নিয়ে নিলাম মেলায়, তো মেলায় নিয়ে গিয়ে ঘুরে টুরে শেষে, আর মেলায় তেমন একটা ব্লগ করা হয়নি, প্রচুর মানুষ ছিল, প্রচুর মানুষ ছিল, এই কারণে তেমন একটা ব্লগ করা হয়নি ওখানে, আর ওদের সাথে বিজি ছিলাম।
আর এটাই হচ্ছে আজকের ডেলি ব্লগ। আর আমাদের এই হচ্ছে ওয়াসিল বকিল মাজারের এই মেলা, জানুয়ারি 30 তারিখ হচ্ছে এই মেলাটা হয়ে থাকে। তো আজকের ব্লগটা হচ্ছে এই পর্যন্ত। কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।